কয়েকদিন পরেই ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আসার কথা ছিল তার, কিন্তু তা আর হলো না। বাড়িতে তিনি ফিরলেন, তবে কফিন বন্দি হয়ে। জম্মু কাশ্মীরের কার্গিলে ভয়ঙ্কর তুষার ঝড়ে শহীদ হলেন কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তির বাসিন্দা রানু মঙ্গর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 11 নভেম্বর বিকেলে কার্গিলে কর্তব্যরত ছিলেন তিনি। সেই সময় ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়েন তিনি, তার দেহ বরফে চাপা পড়েছিল। 12 নভেম্বর বিকেলে পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। শহীদ রানু মঙ্গরের পরিবারে বাবা, মা, স্ত্রী, 2 সন্তান সহ 1 ভাই রয়েছে। আগামী 4 ডিসেম্বর শহীদ রানু মঙ্গরের ভাই ভানু মঙ্গরের বিয়ে। ভাইয়ের বিয়ে উপলক্ষে 16 নভেম্বর রানু মঙ্গরের বাড়িতে আসার কথা ছিল। সেই আশাতেই দিন গুনছিলেন পরিবারের সকলে, কিন্তু তার আগেই বাড়িতে এলো দুঃসংবাদ। ঘটনায় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা, শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মঙ্গলবার দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তিতে বাসভবনে রানু মঙ্গরের কফিন বন্দি দেহ আসে। এদিন কাতারে কাতারে লোক জমায়েত হয়েছিল দলসিংপাড়াতে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক, কালচিনির বিধায়ক বিশাল লামা, জেলা পরিষদের সদস্য গঙ্গা প্রসাদ শর্মা, কালচিনির বিডিও সহ অন্যান্যরা। তোরসা নদীর ঘাটে শহীদ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন করা হয়। Thank you.
50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।